এই চ্যানেলে আপনি নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা কমপক্ষে দশটি শিশুর মৃত্যু গভীর রাতে হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা হাসপাতালে এস এন সিইউ বিভাগে বিধ্বংসী আগুন লেগে কমপক্ষে দশটি শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি মহারাষ্ট্রের ভান্ডারা জেলার সূত্রের খবর অনুযায়ী রাত দুটো নাগাদ এই আগুন লাগে দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে সতেরোটি শিশু ছিল এর মধ্যে থেকে দশজনকে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে রাত দুটো নাগাদ একজন নার্স একটি ঘর থেকে দুয়া বের হতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে আধিকারিকদের বিষয়টি জানান অন্যদিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল সেখানে যায় এবং উদ্ধার কাজ শুরু হয় ভান্ডারা জেলা হাসপাতালে সিভিল সার্জন চিকিৎসক প্রমোদ খান ডেক জানিয়েছেন সতেরোটি শিশু সেখানে ভর্তি ছিল এদের মধ্যে থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে দশ জনের মৃত্যু হয়েছে কিছুদিন পূর্বে ফাতারকান্দি সংলগ্ন বাইপাসে নয়াটিলা গ্রামের একজন যুবক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারপর তাহাকে সিভিল পাতারকান্দি নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার দিয়ে তাকে করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করা হয় সেখানে গিয়ে যেভাবে পোস্ট ম্যাডামের ঘরে আবর্জনা দেখে মনে হয় সেটা একটা আবর্জনার স্তূপখানা সেই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভাগীয় মন্ত্রী শ্রী মাননীয় হেমন্ত শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন মৌলানা বদরুল হক সাহেব তথা সচেতন মহন